গুড ইভিনিং ভিলেন রবি সম্প্রদায়ের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আমাদের পরিবারে সবাই ভালো আছে, সুস্থ আছে। আজকে হলো মহাষষ্ঠী, সবাইকে জানাই মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আর দেখতে দেখতে পুজো কিন্তু চলেই এলো। হ্যাঁ, আর এখন আমরা রেডি হয়েছি আমাদের এখানে গ্রামের ঠাকুর এখানে দেখতে যাব। আমাদের গ্রামের ঠাকুর এখানে পুজো হয় বাড়ির পাশেই, বেশি দূরে না। তো এখানে যাব, বাড়ির সবাই মিলে বেরিয়েছি, তো এখানে পুজো দেখতে যাব। চলুন আপনাদেরও নিয়ে যাব। ওম এখানে রেডি, এই দেখুন ওম রেডি হয়ে গেছে। আমি শুধু চুলটা বেঁধে নেবো, আর এই মাত্র রুটি করলাম। এখানে পুজো শুরু, আজকে ষষ্ঠী, যেহেতু ষষ্ঠী পুজো ঘর ডোবানো, এই ঘর ডোবাতে গিয়েছে, তো ঘর ডুবে নিয়ে আসার পরে এখানে পুজো হবে। বেল গাছের তলা, মানে বেল গাছের এখানে পুজো হয়, তো সেই পুজোটা দেখার জন্যে যাচ্ছি সবাই মিলে। বাড়ির সামনেই, কিন্তু সেরকমভাবে কোনো বছর যাওয়া হয়নি, তো আজকের এই পুজোটা দেখতে, তো সবাই মিলে আমরা যাবো এই পুজোটা দেখার জন্য। তো এখনও ঘর ডুবাতে গেছে, কিন্তু ঘর ডুবি এখনও আসেনি ফিরে, তো সেই জন্য ভাবলাম যে এই সময় ফাঁকে কিন্তু রুটি, মানে যা যা কাজ আর কি সমস্ত কিছু করে নিয়ে ঝপ করে রেডি হয়ে নিয়েছি। শুধু এখনও মাথাটা বাঁধা হয়নি, চুলটা বাঁধা হয়নি, চুলটা বেঁধে দেবো। আর বাড়ির সবাইও রেডি হয়ে গেছে, চুলটা বেঁধে নিয়ে চলে যাবো। চলুন আপনাদেরও নিয়ে যাই। বেশি কিছু সাজুগুজু করিনি, সাজুগুজু করার মতো আর অত বেশি সময়ও নেই হাতে, তো সেই জন্য সিম্পল একদম সাধারণভাবে সাজুগুজু করেছি। শুধু লিপস্টিক দিয়েছি দেখুন, আর সেরকমভাবে কিছুই করা হয়নি, শুধু মাথাটা চুলটা একটু বেঁধে নেবো। আর এই শাড়িটা পরেছি, তো এই কালারটা বলেছি আপনাদের যে এই কালারটা আমার সব থেকে বেশি ভালো লাগে, তো এই ব্লু কালারের এই শাড়িটা পরেছি দেখুন, এই কালারটা আমার বেশি ভালো লাগে। তো এই কালারটা আজকে প্রথমে ষষ্ঠী দিয়ে এই কালার এই শাড়ি দিয়ে শুরু করলাম, তো তারপরে ধীরে ধীরে কালকে আছে সপ্তমী, তো কোথায় যাব ঠিক ঠিক নেই যে কোথায় কোথায় যাই। এখানে বাড়ির আমাদের আশেপাশে কয়েকটা ঠাকুর দেখবো, ঝাড়গ্রামে যে এত ঠাকুর ওই ঠাকুরগুলো দেখে কিন্তু শেষ করা যায় না, তো ওই ঠাকুরই দেখা হয়। সেরকম বাইরে সেরকম কোথাও ঠাকুর দেখতে ঘুরতে যাওয়া হয় না, তো চলুন আগে বেশি বকবক করবো না, আগে চুলটা বেঁধে নিই। তো এই দেখুন আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি। এই হচ্ছে আমাদের গ্রামের প্যান্ডেল, আর এটা হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল। এই দেখুন প্রাইমারি স্কুলের সামনে এভাবে বড় জায়গা আছে, এইখানেই পুজো হয় প্রতি বছর, এইখানেই পুজো হয়। এখানে আছে স্টেজ, এখানে হয় অনুষ্ঠান, আর চারদিকে বিশাল বড় বড় সব বট গাছ আছে। দেখুন বট গাছের নিচেও বসার মতো সেরকম জায়গাও করে দিয়েছে এখানে। তো এখানে জায়গাটা না খুব সুন্দর, খুব সুন্দর, আমার তো বেশ ভালো লাগে। অন্য কোথাও যাওয়ার থেকে যেন গ্রামে এখানে যে আমাদের পুজো হয় আমাদের পাড়ায়, তো এইখানে যেন আমার বেশি ভালো লাগে। তো এইখানে আমাদের বেশি সময়টা কিন্তু এইখানেই কাটায়, বাইরে কোথাও যেতে সময় পাই বা না পাই, এইখানে গ্রামের এখানেই কিন্তু আমরা এসে এই বট গাছের তলায় এসেই কিন্তু আমরা বসে থাকি সবাই মিলে। তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক। সামনেই দেখুন একটা ফোয়ারা করেছে, বেশ সুন্দর। আর এখানে দেখুন আমার দুই দিদি ভাইরা দাঁড়িয়ে আছে, আর তার সাথে রয়েছে বৌদি। বৌদি মানে আমার বড় দিদি ভাইয়ের বড় বৌদি, ভাইপো ভাইজি সবাই এসেছে, আর কোলে আছে বড় বৌদির ছোট ছেলে ঋষি। তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক, মায়ের মুখ দর্শন করব। আর এবছরের পুজো আমাদের গ্রামের এই প্যান্ডেল দিয়েই শুরু করলাম ঠাকুর দেখা। ভেতরটাতে দেখুন বেশ সুন্দর সাজানো হয়েছে, আর মায়ের মুখটা দূর থেকে সেরকম ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু মায়ের মুখটা বেশ সুন্দর হয়েছে, ভালোই হয়েছে। আর মাকে এখন মালা পরানো হচ্ছে। এখানে এখন আমরা সবাই মিলে দাঁড়িয়ে গেছি, ফটো তুলবো। আর রিজুকে অনেকবার করে ডাকছি, রিজু ঘোরো ঘোরো ফটো তুলবো, ও আর ঘুরছে না। তো যাই হোক, এখন আমরাই ফটো তুলে নিই, তারপরে রিজুকে ভালো করে আপনাদের দেখাবো। তো এই দেখুন আমরা তিন যা এইদিকে, আর এই ধারে রিজুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে বড় বউ। আর তখন সেখানে কোনো কথা বলতেই পারছিলাম না, তার কারণ সেখানে অনেক গান বাজছিল, অনেক জোরে জোরে গান বাজছে, তো কোনো রকম কোনো কথাই বলাই যাচ্ছিল না। আর কথা বলতে গেলেও এখানে কপিরাইট এসে যাবে, তো সেই জন্য কথা বলাই হয়নি। তো এবারে চলুন
আমাদের রিজু বাবুর কাছে। এই দেখুন আমাদের রিজু সোনা। আর আমাদের রিজু সোনা যে এত কিউট, ওকে যেন সবসময় মনে হয় কোলে নিয়ে একটু আদর করি, এত কিউট। আর ও এখন মায়ের শাড়ি খাওয়ায় ব্যস্ত, এখন একটুও তাকাচ্ছেই না, দেখুন। আর ও না সবার কাছেই যায়, ও কান্নাই করে না। মানে অন্য অচেনা কাউকে দেখলে হয়তো কেউ নিলে কোলে, যে ছোটো বাচ্চারা যেমন কান্না করে না, ও কিন্তু সেরকম না, ও সবার কাছে যায়। খুব মানে এত হাসে, কিন্তু এখন আর কোনো মুখ দিয়ে হাসিই বেরোচ্ছে না। সবাই মিলে ওকে হাসানোর চেষ্টা করছি, কিন্তু ও কিছুতেই হাসছে না। কই মাছ আছে? কি আছে? কচ্ছপ। বাবা কই? ক্যাকড়াও আছে, চিংড়ি মাছও আছে। আমরা এখন সবাই মিলে বটগাছের নিচে বসে আছি, আর এখন ঘরটুবি নিয়ে আসছে, দেখুন এত ভালো লাগছে দেখতে। আর সবাই নাচ আনন্দ, আর এভাবে তাসা বাজছে, ঢাক বাজছে, কীর্তন হচ্ছে তার সাথে, মানে এত ভালো লাগছে, এত ভালো লাগছে দেখতে দেখতে পুজো চলেই এলো। এখন দেখুন ঘরটু বিয়ে নিয়ে আসার পরে বেলতলাতে এখানে পুজো হবে, তো এখন এখানে জোগাড় হচ্ছে, সব কিছু গুছিয়ে নিচ্ছে, তারপরে পুজো শুরু হবে। এই মাত্র বাড়িতে এলাম, আর এখন বেজেছে প্রায় রাত 10টা বেজে গেছে। আমরা তখন গিয়েছিলাম 7:45 দিকে, তো কিছুক্ষণ ছিলাম সেখানে, পুজো শুরু হলো কিছুক্ষণ দেখে তারপরে বাড়ি চলে এলাম। ওমের বাবাকে খেতেও দিতে হবে, ওমকেও খেতে দিতে হবে, ওর খিদে পেয়ে গেছে, তো সেই জন্য আর বেশিক্ষণ থাকলাম না, চলে এলাম বাড়িতে। আর ওম তো আর এত গরম, বীভৎস গরম, দেখছেন কেমন ঘামছি। আর ওম তো ঘেমে পুরো স্নান করে গিয়েছে, আর ও তো এত নাচা, এত নাচানাচি করছে, ওরা সবাই মিলে একসাথে ছুটাছুটি দৌড়ান, মানে মানে কী যে বদমাশি করছে। ওম তো পুরো ঘেমে গেছে, এসে ড্রেসগুলো চেঞ্জ করে দিয়েছে, আমি এখন চেঞ্জ করিনি, চেঞ্জ করবো। তো ভিডিওটি আজ এই পর্যন্তই, আপনারা সবাই খুব ভালো থাকবেন, পুজোটা খুব ভালো করে কাটাবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।